नमस्कार आपनलोगक स्वागत जानिछो आमार यूट्यूब चेनेल ताजिबुर टेक्नोलजी प्रिय दर्शक आजिर सन्ध्यार बहुकेटा गुरुत्वपूर्ण खबर आपनलोगर बाबे लै आइछो एइ खबर केटा आपनलोगर बाबे बहुते दरकारी गतिके भिडिओटो प्रथम पर शेष लगे चाइ थाकक आरु जदि चेनेलत नतुनके आइछे चेनेल सबस्क्राइब करि काखै थाके बेल आइकन प्रेस करिब आरु एटा लगे जदि भिडिओटो लाइक करा नाय लाइक करि आमाक उत्साहित करै जान आरु एटा लगे जदि शेयर करा नाय शेयर करिब तो बेसी पलम नकरि आजिर भिडिओटो आरम्भ करिछो आ আজিৰ সন্ধিয়াৰ প্ৰথমটো এটা বহুতে গুৰুত্বপূৰ্ণ এটা খবৰ ওলাইছে প্ৰথম খবৰটো হৈছে মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই সাংবাদিকক ধমক দিয়া কাণ্ডৰ নতুন মোড় মন্ত্ৰী পীযুষ হাজৰিকাৰ সাংবাদিকক ধমক দিয়া কাণ্ডে এতিয়া নতুন মোড় লৈছে মন্ত্ৰী পীযুষ হাজৰিকাৰ চৰম ভাবুকি লাভ কৰা দুই সাংবাদিকৰ মাজৰে এগৰাকী সতীৰ্থ সাংবাদিকগৰাকীৰ বিৰুদ্ধে জাগিৰোড থানাত এজাহাৰ দাখিল কৰিছে সাংবাদিক তুলসী মান্তে সতীৰ্থ সাংবাদিক নজৰুল ইছলামৰ বিৰুদ্ধে জাগিৰোড থানাত দাখিল কৰা এজাহাৰত উল্লেখ কৰিছে যে নজৰুল ইছলামক তেওঁ এটা সম্পাদিত তথা আনকাট ভিডিঅ' মোবাইলৰ হোৱাটছএপ যোগে প্ৰেৰণ কৰিছিল আৰু উক্ত ভিডিঅ'টো বিকৃত কৰি সংবাদ প্ৰতিষ্ঠানত বাতৰি পৰিৱেশন কৰিছিল ভিডিঅ'টোত আইমী বৰুৱাই উচ্চাৰণ কৰা বঙালী শব্দটো আছিল যদিও সংশ্লিষ্ট সংবাদ প্ৰতিষ্ঠানটোৱে ভিডিঅ'টো সম্পাদনাৰ যোগে বিকৃত কৰি উক্ত বঙালী শব্দটো কাটি বাতৰিটো পৰিৱেশন কৰিছিল উল্লেখযোগ্য যে জাগিৰোডৰ এখন নিৰ্বাচনী সভাত মন্ত্ৰীগৰাকীৰ অভিনেত্ৰী পত্নী আইমী বৰুৱাৰ বিতৰ্কিত মন্তব্যক ৰাজ্যৰ এটা বৈদ্যুতিন সংবাদ প্ৰতিষ্ঠানে বিকৃত ৰূপত পৰিৱেশন কৰা বুলি অভিযোগ উত্থাপন হৈছিল প্ৰিয় দৰ্শকসকল দ্বিতীয়টো খবৰ হৈছে চাকৰিয়ালসকলৰ বাবে গুৰুত্বপূৰ্ণ খবৰ নতুন বিত্তীয় বৰ্ষত কৰা এই পৰিৱৰ্তনৰ বিষয়ে আপুনি জ্ঞাতনে এই খবৰটো প্ৰকাশ পাইছে এপ্ৰিল 5, 2021 এক এপ্ৰিলৰ 2021 পৰা PF নিয়ম এক বৃহৎ পৰিৱৰ্তন সাধন কৰা হৈছে 2021 সাধাৰণ বাজেটত বিত্তীয় মন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণে প্ৰতি বছৰে 2.50 লাখ টকাতকৈ ওপৰৰ EPFত জমাকৈ দিব লাগিব বুলি মন্তব্য কৰিছিল ইয়াৰ অৰ্থ হৈছে ভৱিষ্যত পুঁজিৰ ধন পৰিমাণ বছৰত 2.5 লাখ টকাৰ ওপৰত হ'লে এতিয়া কৰ দিব লাগিব অৱশ্যে এতিয়া কেৱল কৰ্মচাৰী অৱদানৰ বাবে প্ৰযোজ্য হ'ব যি কোম্পানী অৱদানক প্ৰভাৱিত নকৰে বিগত বছৰৰ বাজেটত বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণে ভৱিষ্যত পুঁজিৰ ৰাষ্ট্ৰীয় পেঞ্চন প্ৰণালীৰ NPSত নিয়োগকৰ্তাসকলক অৰিহণা দিয়াৰ সিদ্ধান্ত লৈছিল আৰু বছৰি 7.5 লাখ টকাতকৈ অধিক অৱসৰ পুঁজি অনুমোদন কৰিছিল চলিত বৰ্ষৰ 5 মাৰ্চত অহা নিয়মবোৰ তৈয়াৰ কৰিবলৈ নৰ্থ ব্লকৰ আয়কৰ কৰ্তৃপক্ষক 13 মাহ সময়ৰ প্ৰয়োজন হৈছিল বিত্তীয় বৰ্ষ বন্ধ হোৱাৰ 4 সপ্তাহৰ আগত এমপ্লয়েজ প্ৰভিডেণ্ট ফাণ্ডত আৰু ভলেণ্টেৰী প্ৰভিডেণ্ট ফাণ্ডৰ সুদৰ বাবে কৰ ৰেহাই সীমা নিৰ্ধাৰণ কৰা হৈছে য'ত বছৰত 2.5 লাখ টকাতকৈ অধিক ভৱিষ্যত পুঁজিৰ ধনৰ ওপৰত লাভ কৰা সুদ এতিয়া স্বাভাৱিক হাৰৰ পৰা কৰ দিয়া হ'ব আগৰ নিয়ম অনুসৰি EPF VPF আৰু এক্সেম্পটেড প্ৰভিডেণ্ট ফাণ্ডৰ ট্ৰাষ্টৰ সুতৰ আয়কৰৰ ৰেহাই দিয়া হৈছিল PFৰ অৱদানৰ যিমান বেছি নহ'লে দিবলগীয়া হোৱা নাছিল কৰ কেন্দ্ৰীয় চৰকাৰৰ নতুন নিয়মে উচ্চ দৰমহা লোকসকলক প্ৰত্যক্ষভাৱে প্ৰভাৱিত কৰিব যিসকলে কৰমুক্ত সুদৰ বাবে VPFৰ ব্যৱহাৰ কৰে PFৰ নিয়ম অনুসৰি কোম্পানীৰ অৱদান মৌলিক দৰমহা 12% নিৰ্ধাৰণ কৰা হৈছে অৱশ্যে যদি কোনো কৰ্মচাৰী বিচাৰে তেওঁৰ দৰমহা বৃদ্ধি কৰিব পাৰে চৰকাৰৰ সিদ্ধান্তই 1% কম কৰ্মচাৰীক প্ৰভাৱিত কৰিব চৰকাৰে কৈছে যে EPFত বছৰি 2.5 লাখতকৈ অধিক অৱদান দিয়া লোকৰ সংখ্যা 1% কম কৰোনা সংক্ৰমণ কেইবাটাও সতৰ্কতামূলক ব্যৱস্থা গ্ৰহণ ৰাজ্য চৰকাৰৰ ৰাজ্যত কৰোনা সংক্ৰমণ ক্ৰমাৎ বৃদ্ধি হোৱাৰ লগে লগে তৎপৰ হৈ পৰিছে ৰাজ্য চৰকাৰ কৰোনা দ্বিতীয় লহৰে অসমত যাতে গুৰুতৰ ৰূপ ধাৰণ কৰিব নোৱাৰে তাৰ বাবে আগতীয়াকৈ কেইবাটাও সতৰ্কতামূলক ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে ৰাজ্য চৰকাৰে স্বাস্থ্য আৰু পৰিয়াল কল্যাণ বিভাগে শেহতীয়াকৈ বিভাগটোৱে জাৰি কৰা নিৰ্দেশনা অনুসৰি বিমানবন্দৰ আৰু ব্যক্তিগত খণ্ডৰ লেবৰেটৰীসমূহত কোভিড টেষ্টৰ নিৰিখ 500 টকা নিৰ্ধাৰণ কৰি দিছে RT-PCR টেষ্টৰ বাবে এই নিৰিখ ল'ব পাৰিব ব্যক্তিগত খণ্ডৰ লেবৰেটৰীসমূহে PPE কিট আৰু পৰীক্ষাৰ আন সকলো মাচুল এই নিৰিখৰ ভিতৰতে অন্তৰ্ভুক্ত হৈ থাকিব অৱশ্যে কোনো ৰোগীৰ নমুনা ঘৰৰ পৰা সংগ্ৰহ কৰিলে তেনে নমুনা পৰীক্ষাৰ ক্ষেত্ৰত 700 টকা নিৰিখ নিৰ্ধাৰণ কৰিছে স্বাস্থ্য আৰু পৰিয়াল কল্যাণ বিভাগে একেদৰে ৰেপিড এণ্টিজেন টেষ্টৰ ক্ষেত্ৰত চৰকাৰে নিৰ্ধাৰণ কৰি দিছে 250 টকা সকলো হাস্পতাল লেবৰেটৰী আদিয়ে নতুন নিৰিখ জাননী ৰোগীৰ চকুত পৰাকৈ আঁৰি থ'ব লাগিব এই নিৰ্দেশ অমান্য কৰিলে তেওঁলোকৰ বিৰুদ্ধে বিহিত ব্যৱস্থা ল'ব বুলি উল্লেখ কৰা হৈছে নিৰ্দেশনাটোত সংশ্লিষ্ট জিলাসমূহৰ প্ৰশাসন আৰু স্বাস্থ্য বিভাগৰ বিষয়াসকলে এই সমগ্ৰ প্ৰক্ৰিয়াৰ নিৰীক্ষণ কৰিব
ইফালে বিমান যাত্রীর ক্ষেত্রে আন কেতবোৰ নির্দেশনা প্রদান করা হয়েছে। সেই অনুসরি মুম্বাই আর বাঙ্গালুরের পর অহা যাত্রীসকলে লগত লৈ আহিব লাগিব আর টি পি সি আর নেগেটিভ রিপোর্ট। যাত্রার করা 72 ঘণ্টার ভিতর করা পরীক্ষার রিপোর্টহে এই ক্ষেত্রে প্রযোজ্য হব। রাজ্যের যিকোনো বিমানবন্দরতে এই নিয়ম প্রযোজ্য হব। আর টি পি সি আর নেগেটিভ রিপোর্ট থাকা যাত্রীকহে মুম্বাই আর বাঙ্গালুরের বিমানত প্রবেশ করবলে অনুমতি দিব লাগিব এয়ারলাইন্স সমূহে। সন্তোষজনক আর টি পি সি আর রিপোর্ট অবিহনে উপস্থিত হওয়া বিমান যাত্রীসকলে বিমানবন্দরত থাকা সংশ্লিষ্ট পরীক্ষাগারত কোভিড টেস্ট করব লাগিব। কোভিড টেস্টের ফলাফল নহালেকে বিমানবন্দর চৌহদ নির্ধারণ করব দিয়া স্থানত নিজের খরচত থাকিব লাগিব। সেইদরে মহারাষ্ট্র আর কর্ণাটকের পর অহা যাত্রী অথবা এই দুখন রাজ্যের মাজরে অহা রেলের যাত্রীসকলে রেল স্টেশনত উপস্থিত হওয়ার লগেলগে স্ক্রিনিং করা হব। আকৌ হব নেকি লকডাউন? দেশত এদিনতে করোনা আক্রান্ত হয়েছে 1,03,558 লোক। নির্বাচনী সভাত হাজার হাজার মানুষের সমাগম দেখি আপনি মুঠেও অস্বস্থ নহব যে দেশত করোনা নাই। করোনায় এটা পুনৰ ৰুদ্ৰ মূৰ্তি ধৰি ৰাজ্য সংহার চলাইছে। মাত্র 24 ঘণ্টা ভিতরতে দেশত মারাত্মক ভাইরাস বিধত আক্রান্ত হয়েছে 1,03,558 লোক। যদিহে এই গতিত অব্যাহত থাকে তেন্তে দেশত পরিস্থিতি অধিক ভয়াবহ পরি আশঙ্কা করা হয়েছে। সমগ্র ভারতত কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে 1,25,89,67। এওঁলোকের মাজতে সুস্থ হয়ে উঠা লোকের সংখ্যা হয়েছে 1,16,82,137। দেশত বর্তমান করোনাত আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হয়ে থাকা লোকের সংখ্যা হয়েছে 7,41,830। 24 ঘণ্টাত কোভিডত আক্রান্ত হয়ে মৃত্যু খবর লৈছে 487 গৰাকীয়ে। সমগ্র দেশতে কাল করোনা প্রাণ কাহিনী মুঠ লোকের সংখ্যা হয়েছে 1,65,101। এবারও করোনা সংক্রমণের ক্ষেত্রে প্রথম স্থানত আছে মহারাষ্ট্র। রাজ্যখন জারি করা হয়েছে নাইট কার্ফিউ। বিহারত 10 এপ্রিললে পর্যন্ত বন্ধ দিয়া হয়েছে সকলো বিদ্যালয়। নিশা প্রমীলারাণী ব্রহ্মর ঘরত আরক্ষীর হঠাৎ প্রবেশ। পিএসক থানালৈ কি হয়েছিল নিশা? নিশা প্রমীলারাণী ব্রহ্মর ঘরত আরক্ষীর হঠাৎ প্রবেশ। পিএসক থানাক লৈ প্রেরণ সোধা পোছার বাবে। পি এসে কৈছিল নিশাত যে আরক্ষীর অধীক্ষক সহ কেবাজনে আরক্ষী দল হঠাৎ উপস্থিত হয়েছিল মন্ত্রী তথা বিপিএফর মন্ত্রী তথা বিধানসভা নির্বাচন প্রার্থী প্রমীলারাণী ব্রহ্ম বাসগৃহত। প্রমীলারাণী ব্রহ্মই সাংবাদিকর আগত জনানুসরি সাধারণভাবে মানুষ গোট খাইছিল তেখেতর ঘরত। ইয়াক কোনো অন্য নির্বাচনী কেন্দ্রিক কাম কাজ হওয়া নাছিল। তারপিছতো আরক্ষী হঠাৎ আহি চকী মেজ আদি লণ্ডভণ্ড করার টকা বিলের অভিযোগ আনি দাবি ধমকি প্রদান করে। বিপিএফর নেত্রীবাবেই হেনো এই এনেদরে টকা বিলার অভিযোগ আনিছে আরক্ষীয়ে। আনহাতে নেত্রীগুলির পিএসও গৰাকীক আরক্ষী সোধপোছর নিশায় থানালে লৈ যায়। সাংবাদিকে এই ঘটনা সন্দর্ভত আরক্ষীর ওসর গোচর দাখিল করব নাকি বলে সোধাত নেত্রীগুলিকে কয় যে গোচর দিয়াত দিব, কিন্তু গোচর লব কোনে? সকলো আইন এটা কেবল বিজেপি ইউপিপিএলের ফলিয়া। আনহাতে আরক্ষীর অধীক্ষক রাকেশ রোশনে নিশায় সংবাদ মেলের আয়োজন করে ঘটনা সন্দর্ভত কয় যে পেট্রোলিংয়ের সময় প্রমীলারাণী ব্রহ্মর ঘরত বহু লোক গোট খায় খবর লাভ করে, যার বাবে নেত্রীগুলি ঘরত নির্বাচনের পূর্বে টকা বিলোয়ার বলে আরক্ষী হঠাৎ গই ওলায়। দুর্নীতির অভিযোগ উত্থাপন হওয়ার পিছনে গৃহমন্ত্রীর পদত্যাগ পত্র। মহারাষ্ট্রের গৃহমন্ত্রী অনিল দেশমুখে করব পদত্যাগ। ইতিমধ্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীলে পদত্যাগ পত্র প্রেরণ করেছে গৃহমন্ত্রীগুলিয়ে। উল্লেখ্য যে দুর্নীতির অভিযোগ উত্থাপন হয়েছিল অনিল দেশমুখের বিরুদ্ধে। সিবিআইক 15 দিনের ভিতর তদন্ত করে প্রতিবেদনের নির্দেশ দিয়েছিল বোম্বে উচ্চতম ন্যায়ালয়। ইয়ার পিছনে পদত্যাগ করে অনিল দেশমুখে। অনিল দেশমুখ এনসিপির দলের মুখপাত্র আছিল। মহারাষ্ট্রের আরক্ষী আয়ুক্ত গৃহমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছিল। 25 মার্চত এই বিষয়ে অবগত করেছিল রাজ্যপাল আর মুখ্যমন্ত্রীক। নিজকে রিসার্চ আর রিফ্রেশ করক। 15,900 কর্মচারীক একেলগে 700 দিনের পেইড লিভ উপহার দিলে এই আন্তঃরাষ্ট্রীয় প্রতিষ্ঠানে। কোম্পানির সকল কর্মচারী কামলে ঘুরি আহিব, তারপর উৎসাহে কাম করিব। মাইক্রোসফটের পেশাদারী সামাজিক নেটওয়ার্কর কোম্পানির লিঙ্ক দৈনে কর্মচারী সকলের আগবাইছে বিশেষ অফার। লিঙ্কডিনে বিশ্বজুড়ি বিয়পি থাকা 15,900 গৰাকী কর্মচারীক কিছু সকাহ প্রদানের বাবে এসপ্তাহের পেইড লিভ প্রদান করার সিদ্ধান্ত লৈছে, যাতে কর্মচারী সকলে নিজকে রিসার্চ আর রিফ্রেশ করব পারে। সেই অনুসরি 5 এপ্রিল অর্থাৎ আজিরে পরা কর্মচারী সকলে এসপ্তাহের বাবে একেলগে ছুটিত থাকিব। লিঙ্কডিনের মুখ্য বিষয় টিউলা হেনসনে এই সম্পর্কত কয় যে কোম্পানিতে কঠোর পরিশ্রম করে কর্মচারী সকলে কিছু মূল্যবান সময় অতিবাহিত করবলে দিব বিচাৰিছে। আমি অনুভব করছো যে একেলগে কিছু ভাল সময় কটাব লাগে। সকলকে একেলগে বন্ধ দিয়ার লগেলগে ইমেইল মিটিং আর প্রজেক্ট সম্পূর্ণ করার দরে কামর ধুমুহা আহিব পড়ব। কাইলে ভোটগ্রহণ, কেউটা সমষ্টিত সাজু নির্বাচনী বিষয়া।
কাইলৈ ভোটগ্রহণ রাজ্যত অনুষ্ঠিত হব তৃতীয় তথা অন্তিম পর্যায়ের নির্বাচন। রাজ্যের 12খন জেলা 40টা সমষ্টিত অনুষ্ঠিত হব ভোটগ্রহণ। রাজ্যের দক্ষিণ শালমৰা, ধুবুরী, কোকৰাঝাৰ, চিৰাং, বঙাইগাঁও, গোৱালপাৰা, বৰপেটা, বজালী, কামৰূপ, কামৰূপ মেট্ৰ, নলবাৰী আৰু বাক্সা জেলাত ভোটগ্রহণ অনুষ্ঠিত হব। 11,401 কেন্দ্ৰত ভোটগ্রহণৰ বাবে সাজু নির্বাচন আয়োগ। মুঠ 79,19,641 গৰাকী প্ৰাৰ্থীয়ে সাব্যস্ত কৰিব ভোটাধিকাৰ। ইয়াৰ ভিতৰত পুৰুষ সংখ্যা হৈছে 40,11,539 গৰাকী, মহিলা ভোটাৰ সংখ্যা হৈছে 39,07,963 গৰাকী আৰু তৃতীয় লিংগ ভোটাৰ সংখ্যা 139 গৰাকী। বাক্সা জিলাত 533,594 গৰাকী ভোটাৰ নিৰ্ণয় কৰিব 22 গৰাকী প্ৰাৰ্থীৰ ভাগ্য। মুঠ ভোটগ্ৰহণ কেন্দ্ৰত 788টা জিলাখনৰ 3টা বিধানসভা সমষ্টি ক্ৰমে 58 নং তামুলপুৰ, 52 নং বৰমা আৰু 63 নং চাপাগুৰি সমষ্টিত অনুষ্ঠিত হ'ব ভোটগ্ৰহণ। আগন্তুক দুসপ্তাহত আৰু ভয়াৱহ হ'ব পাৰে কৰোণা পৰিস্থিতিৰ ৰিপৰ্ট অনুসৰি বিগত কিছুদিনৰ বিভিন্ন দেশত কৰোণা প্ৰকোপ পুনৰ বাঢ়িবলৈ আৰম্ভ কৰিছে।